কাজের উপর ভিত্তি করেই মানুষ সরকার গঠন করবে, আর প্রধানমন্ত্রী মোদি মানেই আস্থা। মঙ্গলবার নাগেরচলা বাসস্ট্যান্ডের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রামরাজত্বে মানুষ সুবিচার পেত, আইনের শাসন ছিল, কাউকে না খেয়ে মরতে হতো না। সেই আইনের শাসন না খেয়ে মরার যে একটা দেশ ভারতবর্ষ ছিল, সেটা পুনরুদ্ধারের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। এর জন্যই মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন। প্রধানমন্ত্রীর সমস্ত সরকারি প্রকল্প বাস্তবায়নে এবং সঠিক সময়ে অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেবার গ্যারেন্টি দিচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, মানুষের দ্বারা নির্বাচিত আমরা, তাই আমাদেরও সাধারণ মানুষের সংস্পর্শে থাকতে হবে, সকলকে সম্মান দিতে হবে, আর সকলকে সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারই দেয়। পাশাপাশি তিনি বলেন, যারাই এই টার্মিনাল ভবনের দায়িত্বে থাকবেন তারা যেন এখানকার শান্তি সম্প্রীতি এবং এই জায়গার পরিবেশ যেন বজায় রাখে তার আহ্বান করেন তিনি। মানুষ চায় সঠিক সময়ে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে এবং সঠিক সময়ে যেন তার যাত্রা শুরু হয়। এদিন তিনি যানবাহন চালকদেরকেও সতর্ক হয়ে গাড়ি চালানোর আহ্বান জানান। সতর্ক থাকলে দুর্ঘটনাও কম হবে। আমরা কোনো অবস্থায় খর্ব করতে চাই না, তার অধিকার থাকবে, মানুষ দেখবে কি কাজ করছে না করছে, কাজের উপর ভিত্তি করে মানুষ সরকার গঠন করবে। প্রধানমন্ত্রীজি মানে একটা আস্থার বিষয়। আর জানুয়ারির 22 তারিখের পর যখন রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা করলেন অযোধ্যাতে, তারপর তো মানুষ মানে সারা ভারতবর্ষে এবং বাইরেও যারা আমাদের ভারতবর্ষের লোকরা আছে সব জায়গায় যেন রামময় হয়ে গেছে, একটা আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে সব জায়গায়। আমরা শুনতাম রামরাজত্বের সময় সেখানে মানুষ সুবিচার পেত, আইনের শাসন ছিল, না খেয়ে মরতে হতো না, সেই আইনের শাসন, না খেয়ে মরার যে একটা দেশ ভারতবর্ষ ছিল সেটাকে পুনরুদ্ধারের যে প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এর জন্য মানুষ ওনার উপর সে আস্থা রেখেছেন। উনি বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি আমি করবো, আর সেটা যাতে ঠিক সময়ে সঠিক সময়ে সেটা সমাপ্ত হয় তার গ্যারান্টি আমি দিচ্ছি। এখানে আপনারা দেখেছেন যে সারা ত্রিপুরার মধ্যে 16টার মতো বিকশিত ভারত সংকল্প যাত্রার যে ভ্যান উনি পাঠিয়েছিলেন, আমরাও তার সাক্ষী। সমস্ত জায়গায় জায়গায় গিয়ে বলে প্রতিটা আমাদের একদম অন্তিম প্রান্তে যারা আছেন তাদের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরাও ত্রিপুরা সরকার 2022 17ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, সে একই ধাঁচে আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা। আমার সরকার বলে আমরা একটা ওয়েবসাইট আমরা শুরু করেছিলাম, ওয়েব পোর্টাল। সেই পোর্টালে আমরা কি বলেছি যে গ্রামে গঞ্জে যেখানে রাস্তাঘাট যদি খারাপ থাকে ফটো তুলে সেই ওয়েব পোর্টালের মধ্যে আপনারা দেবেন, সেখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন 3 দিনের মধ্যে যদি এটা তার সলিউশন না করে তাহলে এটা SDM লেভেলে আসবে, SDM লেভেলেও যদি সেটার সমাধান না হয় DM লেভেলে আসবে, DM লেভেলে সমাধান না হলে চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের গোচরে আসবে, এবং সেই সমাধান করার লক্ষ্যে আমরা এই পোর্টালটা করেছি। অর্থাৎ আমার সরকার, আমরা কি হয় অনেক সময় জনপ্রতিনিধি হওয়ার পর আমরা যখন কোনো দায়িত্বে আসি অনেকটা যাতে আমরা কোনো অবস্থায় মানুষের থেকে আমাদের দূরে না যাই তার জন্য এই ওয়েব পোর্টালের ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ উদ্দেশ্যটা মহৎ। প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন প্রতি মাসের শেষ রোববারে উনি মন কি বাতের কথা বলেন, উনি জানেন যে মন কি বাত এমন একটা মানে জিনিস উনি শুরু করেছেন যে সাধারণ মানুষের কথা উনি শুনেন, এই যে কানেকশন। অর্থাৎ প্রধানমন্ত্রী হলে সব মানুষের সাথে ডেইলি কথা বলার উপায় নেই, এই যে মানুষের সাথে মানুষের কি সুখ দুঃখের কথা উনি জানার চেষ্টা করেন। সারা পৃথিবীর মধ্যে আজকে এই কথা হচ্ছে যে মন কি বাতের যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন মানুষের সাথে কানেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। রাজনীতি শুধু মানে রাজনীতি আয়েস করার রাজনীতি যেন না করে। আমরা এখানে মুখ্যমন্ত্রী হয়েছি, মন্ত্রী হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি, একটা হিউম্যান টাচ মানুষের সাথে থাকতে হবে।
এদিনের এই অনুষ্ঠানে পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।